যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন। এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা, অর্থাৎ ওরা, বুঝতে পারছেন কারা? কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে। এত ক্যান্সারের রোগী আগে ছিল, এত ডায়াবেটিসের রোগী আগে ছিল, এই যে প্রেশার, হাবি জাবি, স্ট্রোক টোস্ট্রোক, এগুলো আগে ছিল না? এগুলো রোগ আগে ছিল না? বিগত এই 50 বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে এখন। অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না, যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ করবেন না, মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি করবেন, খাবার খাবেন না। নিজে খাবার উৎপাদন করে খান, নিজে চাষ করে খান, খাঁটি জিনিস খুঁজে খুঁজে খাবেন। আল্লাহর ওয়াস্তে এটা নসিহা করছে, এই কারণে আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান। আজকে বুঝতে পারবেন না, যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন।